নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শারদোৎসবের আবহে বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত আটঘরা গ্রামে। জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষিকা দেবশ্রী চ্যাটার্জির বাড়িতে ঘটেছে দুঃসাহসিক চুরির ঘটনাটি। দেবশ্রী চ্যাটার্জির শাশুড়ি অষ্টমীর দিন পড়ে গিয়ে গুরুতর আঘাত পাওয়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নবমীর বিকেলে শাশুড়িকে দেখতে কলকাতার হাসপাতালে গিয়েছিলেন পরিবারের সকলেই। রাত নটা নাগাদ তারা বাড়িতে ফিরে দেখেন দুটি গেটের তালা ভাঙা। এরপর বাড়ির ভিতরে ঢুকে দেখতে পান দোতলার দুটি ঘর সম্পূর্ণ তছনছ করেছে দুষ্কৃতীরা। লন্ডভন্ড অবস্থা, আলমারি থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিসপত্রে খোয়া গিয়েছে প্রায় ২০ লক্ষ টাকা সোনার গয়না এবং নগদ ৮০,০০০ টাকা। চুরির ঘটনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বারুইপুর থানায়। খোয়া যাওয়া অলংকার উদ্ধার এবং দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনায় আতঙ্কের রেশ কাটছে না ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের। তীব্র আতঙ্কিত গৃহকর্ত্রী দেবশ্রী চ্যাটার্জি জানালেন, আতঙ্কে রয়েছি, সারা রাত ঘুমোতে পারিনি। আমার শাশুড়ি মা অষ্টমীর দিন পড়ে গেছেন মন্দিরে, মাথা ঘুরে পড়ে গেছে মন্দিরে, পড়ে গিয়ে ওনার পায়ের হার্ট ডিসলোকেট হয়ে গেছে। ওনাকে আমরা অষ্টমীর দিনই বিপি পোদ্দার হসপিটালে ভর্তি করেছি। আমরা কালকে আবার ভিজিটিং আওয়ার ছিল ৫টা থেকে ৬টা, আমরা ওই ৩টা নাগাদ এখান থেকে বেরিয়ে গেছি। আর আমার ছেলে যেহেতু মন খারাপ, ওর দাদারা ওকে নিয়ে বেরিয়েছিল। তো বেরিয়ে আমরা ফিরেছি যখন ৯টা সাড়ে ৯টা, তখন বাড়ি ঢুকে দেখছি যে আমাদের সামনের দিকটা বন্ধই ছিল, যেমন তালা দিয়ে গিয়েছি। পেছে দেখছি পেছন দিকের দরজা খোলা আর দুটো গেটের তালা ভাঙা। ওপরে একদম দুটো ঘর আমার তছনছ করে দিয়েছে। আমার প্রায় ২০ লাখ টাকার কাছাকাছি গয়না ছিল। গয়না এমন জায়গায় ছিল সাধারণত কেউ জানতো না, আমার ২১ বছর বিয়ে হয়েছে, ওখানেই গয়না থাকে। কাউকে আমরা মানে কেউ জানতো না, শুধু আমি আমার হাজব্যান্ড ছাড়া। তো সেই গয়না সমস্ত কিছু নিয়ে গেছে লুট, আর পুরো ঘর বাড়ি একদম তছনছ করে দিয়ে গেছে। এবং ভীষণ আতঙ্কে রয়েছি, মানে আমি সারা রাত ঘুমোতে পারিনি, সারা রাত কেঁদেছি বসে বসে, যে কি আমি হাত পা থরথর করে কাঁপছে, আমি বেরোতে পারছি না, ঘরের বাইরে বেরোতে পারছি না। অথচ আমাকে আজকে আবার এক্ষুনি ছুটতে হবে হসপিটালে, আমার শাশুড়িমার কালকে অপারেশন। হ্যাঁ, অপারেশনের জন্য টাকা রাখা ছিল, কিছু টাকা আমরা নিয়ে গিয়েছিলাম, আর কিছু ওই ৭০-৮০ হাজার টাকার মতো ছিল বাড়িতে। তাদের এলাকায় কোনো দিনও ঘটেনি এমন দুঃসাহসিক চুরির ঘটনা। এহেন ঘটনার জেরে আতঙ্ক এবং তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। প্রশাসনের কাছে দ্রুত তদন্তের দাবি জানালেন গৃহকর্তা মিন্টু চ্যাটার্জি। আমাদের বাড়িটা একদম মেইন রাস্তার উপরে, সব সময় লোক যাতায়াত করে, এবং এক কোনো রকম যে একদম যে মানে আনলোকেটেড অবস্থা তা নয়। আর আমাদের মানে আমার ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি যে এই ধরনের ঘটনা, যে এইরকম একটা যে ডাকাতির মতো কেস এটা ঘটবে আমার ধারণা ছিল না। আমরা মানে সারা রাত্রির কালকের আমি, আমার মিসেস, আমার ছেলে সারা রাত্রির আমরা ঘুমোতে পারিনি, মানে পুরো একদম আতঙ্কে ঘুরেছি। আমরা এই ওপরেও উঠতে পারছি না, কি আগামী মানে কি হবে সেটা আমরা বুঝতে পারছি না, এবং কিভাবে এটার সমাধান হবে, আমরা কিভাবে এইসব জিনিস ফিরে পাবো সেটা মানে পুলিশের কাছে সাহায্য চাইছি, যে যথারীতি আমাদের জিনিসপত্র যেন যাতে ফিরে পায় এবং যাতে ন্যায্য বিচার পায়, যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় ইনফরমেশন করেছিলাম। থানার আর ওসি কালকে এসে রাত্রিবেলা এসে দেখে গেছে। কোন থানা? ওরা তখন এসেছিল ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। মামুনি রায়ের রিপোর্ট, সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।